এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ মধ্যপ্রদেশে বিজেপির নেতা মদ্যপ অবস্থায় অর্থাৎ মদ খেয়ে রাত্রিবেলায় এক আদিবাসী তিনি এক পাঞ্জরে বা একটা সিঁড়িতে বসে রয়েছিলেন তার গোটা শরীর অঙ্গে একেবারে প্রস্রাব করে দেয় সেই বিজেপির নেতা। এই ঘটনাটি সরজমিনে টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস। তিনি বলেছেন এই বিজেপির মাতব্বাড়ি ছোট লোককে অ্যারেস্ট করতে হবে। কোথায় আজকে আইনের শাসন? যারা বিজেপি লাফালাফি করে যে জনজাতিদের জন্য, আমরা বলছি এই ঘটনার সরজমিনে আরও একটা অঙ্কে বিজেপি কিন্তু পিছিয়ে থাকতে পারে বলে এমনটাই রাজ্য রাজনীতির উত্তাপ্ত। এই ঘটনাটি নদিন আগে ঘটনাটি ঘটেছিল বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক আদিবাসী ওই বিজেপির মাতব্বাড়ি নেতাকে তো মারতে যাননি বা কিছু বলেননি, তিনি রাস্তায় টোকায় বসেছিলেন এক রাস্তার প্রান্তে সিঁড়িতে তিনি বসে রয়েছেন, তার সামনে দাঁড়িয়ে তাকে একেবারে প্রস্রাব। এটা জঘন্য রাজনীতি।